কুম আরহামতুল্লাহ গত ক্লাসে আমরা সিপিসির ডিগ্রি সম্পর্কে প্রাইমারি কিছু ইনফরমেশন জেনেছি চলেন আমরা ডিগ্রি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জেনে ফেলি সেটা হচ্ছে সচরাচর সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় অর্থাৎ ডিগ্রির একটা প্রতিকার হচ্ছে ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন প্রশ্ন হচ্ছে সকল ডিগ্রির বিরুদ্ধে কি আপিল করা যায় উত্তরটা হচ্ছে না সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না তাহলে এখন কয়টা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না চলেন আমরা চট করে জেনে ফেলি আসলে অ্যাকসেপশন আছে দে এই সকল ডিগ্রি এমন কিছু ডিগ্রি আছে যেগুলো অ্যাকসেপশন যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না কারণ আমরা আগেই জেনেছি দে অ্যাকসেপশন হচ্ছে আইনের একটা অলঙ্কারের মতো তাহলে চলেন দেখে ফেলি আসলে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় কি না উত্তরটা হচ্ছে তিনটি ডিগ্রি যার বিরুদ্ধে আপিল করা যায় না চলেন আমরা আজকে চট করে এই তিনটা ডিগ্রি কোন কোন ডিগ্রি যেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না সেগুলো আমরা জেনে ফেলি যে ডিক্রিগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না সেগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে ষোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি অর্থাৎ দুই পক্ষ কম্প্রাই কম্প্রোমাইজের মাধ্যমে সমঝোতার মাধ্যমে যে ডিক্রিটা হয় এই ডিক্রিটার বিরুদ্ধে আপিল করা যায় না দুই নাম্বারটা হচ্ছে অ্যাসার অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইনের ডিক্রি যেটা অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইনে যে ডিক্রি দেওয়া হয় ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না এবং তিন নাম্বারটা হচ্ছে স্মল কজেস কোর্টের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না তাহলে পুরো ব্যাপারটা আমি আবার সামারি করে বলতেছি মনোযোগ দিয়ে খেয়াল করেন সেটা হচ্ছে সকল ডিক্রির বিরুদ্ধে সচরাচর আপিল করা যায় তবে অ্যাকসেপশন আছে কারণ অ্যাকসেপশন হচ্ছে আইনের অলঙ্কার তাহলে এই তিনটা অ্যাকসেপশন আছে যে যেই তিনটা ক্ষেত্রে এই সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না তাহলে এক নাম্বার হচ্ছে ষোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি দুই নাম্বারটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইনের বিরুদ্ধে তিন নম্বরটা হচ্ছে স্মল কজেস কোর্টের ডিগ্রির বিরুদ্ধে এই তিনটা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না আজকে এখানেই শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট কোনো নেক্সট কোন টপিক নিয়ে আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ